নমস্কার সবাইকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি এই স্টুডিওতে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়েছি জ্যোতিষ তন্ত্রের মেলবন্ধন নিয়ে একটি অনুষ্ঠান যার নাম তন্ত্র শক্তি। তন্ত্রের আলোতে মানুষের কিভাবে মঙ্গল সাধন হয়, আমি প্রতিদিন আমার অনুষ্ঠানে কিন্তু একই বক্তব্য আমি বলে চলেছি। আর অনুষ্ঠানটা আমার যাকে কেন্দ্র করে, সেই দশ মহাবিদ্যার দেবীদের একটু প্রণাম জানাই। ওং কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই দশ মহাবিদ্যা, এটা নতুন করে কিছু বলার অবকাশ রাখে না, কারণ দশ মহাবিদ্যার পূজন মনন স্মরণে মানুষ হয়ে ওঠে সর্বকল্যাণময় এবং অনেক পাপগ্রহের বিনাশ হয়, মানুষ সর্বদিক থেকে পরিত্রাণ পার এই দশ মহাবিদ্যার উপাসনায়। আজকে একাধারে যেমন জ্যোতিষ একাধারে তন্ত্রশাস্ত্র, দুটোর মেলবন্ধনে মানব কল্যাণ সাধন হয়। যেমন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই ১২টা রাশিচক্র, সাতটা হচ্ছে প্রধান গ্রহ, যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু আর কেতু হল ছায়া বা উপছায়া। তাহলে এই যে সাতটা প্লাস দুটো নটা গ্রহ, নয় নবগ্রহের আমাদের কিছু বিচার, শুধু তাই নয় এর সঙ্গে আছে ২৭টা নক্ষত্র। যখন মানুষ দৈব দুর্বিপাকে পড়ে, গ্রহ বিপাকে পড়ে, মানুষ পরিত্রাণের পথ খুঁজে পায় না, তখন সেইখান থেকে বেরোতে গেলে এই অশুভ শক্তির বিনাশের জন্য আমাদের দেবী শক্তির কাছে প্রার্থনা করতে হয়। যেমন মহামায়া ভগবতী যেমন অসুর বিনাশ করেছিলেন, শত্রু দমন করে এই আসুরিক প্রবৃত্তি আমার মধ্যেই রয়েছে, যেমন কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য সররিপু, অর্থাৎ এই সররিপুর জ্বালায় মানুষ কিন্তু জ্বলছে। কে আছে দেখে নি? হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ কোথা থেকে? বেলগড়িয়া থেকে বলছি দাদা। হ্যাঁ আমি একটু টেলিভিশন জানবো, আপনার প্রোগ্রাম আমি খুব ভালো দেখি তাই, এবং আপনার যে তথ্যগুলো দেন মাঝে মধ্যে সেগুলো প্রয়োগ করে খুব ভালো আছে। যাক বলো ছেলের নাম কি বলবো দাদা? ছেলের নাম আর্য, আর্য বন্দ্যোপাধ্যায়। শাণ্ডিল্য গোত্র তাই তো? হ্যাঁ হ্যাঁ শাণ্ডিল্য। বলো জন্ম তারিখটা বলো। ২৬শে জুলাই ২০০৫ সকাল ১১টা ৫১। 11:51 জন্মস্থান হুগলি বলছি। দেখো আমার যে মহামন্ত্রটা কি জানো? জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, কলির মহামন্ত্র। আচ্ছা ওর জন্মবার কি মঙ্গলবার? ওর হচ্ছে মীন রাশি তুলা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আচ্ছা সুকর্মণ যোগে জন্ম, সুকর্মণ যোগ, হ্যাঁ খুব ভালো যোগ, ২৭টা যোগের মধ্যেই সুকর্মণ যোগ ভীষণ ভালো। এবং নরগণ বর্তমানে দেখতে পাচ্ছি ওর লেখাপড়ায় কিন্তু যথেষ্ট মেরিট আছে, যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু যথোপযোগীও কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছে না, ভীষণ একটা অন্যমনস্কতা অস্থিরতা ওকে গ্রাস করছে, কেমন যার জন্য বিদ্যায় বাধা। বাধা বলতে ফেল নয়, অনেকে ভাবে বিদ্যায় বাধা মানে আমার ছেলে ফেল করে যাবে বা মেয়ে ফেল করে, না একটা কথা বলি, বর্তমান যুগে আজকাল ফেলের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, পরিসংখ্যান যদি দেখি স্ট্যাটিস্টিক্স দেখি কি হচ্ছে, পাশের সংখ্যা বাড়ছে, কিন্তু পাশ করলেই হলো না, পাশের মধ্যে দরকার আমি কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছি।
এটা কিন্তু ভীষণ পরিমাণে দেখা দরকার, তাই না? এবার আমি 60% বানিয়ে পাশ করব মাধ্যমিক, ভ্যালুলেস আমি বলছি, ভ্যালু আজকের ডেটে কোনো দাম নেই। 50% এখন বোর্ড এত ইয়ে হয়ে গেছে, তবে তাতে 50% ওটা উচিত না, তাই না? হ্যাঁ 50% নম্বরে কোনো আজ, কারণ আগামী দিন যে দিন আসছে প্রতিযোগিতা বাড়ছে, আগামী 10 বছর পর উঠে দাঁড়ানো, রুখে দাঁড়ানো কিন্তু খুব মুশকিল। কারণ প্রতিযোগিতার বাজারে আমাকে টিকে থাকতে গেলে আমাকে সেই জায়গাকে করায়ত্ত করতে হবে। তাহলে এর হচ্ছে 20 যোগ, প্রথম কথা গুরু চণ্ডাল দোষ, গ্রহণ দোষ। কারণ পড়াশুনো করতে গেলে তিনটে গ্রহের অবস্থান ভালো হতে হয়। বুধ, কারণ বুধ আমাদের স্নায়বিক দুর্বলতার উপর কাজ করে, নার্ভাস সিস্টেমের উপর। বুধ দেয় কনসিস্টেন্সি পাওয়ার, বৃহস্পতি দেয় জ্ঞান প্রজ্ঞা, আর চন্দ্র দেয় মন মানসিকতা, কল্পনা শক্তি। তাহলে চন্দ্র যদি দুর্বল হয়, আমাদের কল্পনিক জগতে আমরা বিরাজ করে যাব, স্বপ্ন দেখতে থাকবো, কিন্তু সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না। ওই জন্য মহাপুরুষরা বলছেন, স্বপ্ন যেটা দেখছো, যেটা ঘুমিয়ে আমরা যেটা স্বপ্ন দেখি, সেটা কিন্তু স্বপ্ন নয়। যেটা আমাকে বলতে দাও, যেটা যে স্বপ্ন আমাদের ঘুমোতে দেয় না, যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটাই স্বপ্ন। রেজাল্ট মোটামুটি খুব, আর আহামরি কিছু দেখছি না। আহামরি বলতে 90% অ্যাভাব এরকম দেখছি নয়। পাশ করে যাবে, তবে এই যে বললাম তিনটে জায়গাকে কিন্তু একটুখানি কারেকশন করতে হবে। যারা যারা অভিভাবকগণ, আপনারা সন্তানের জন্য উদ্বিগ্ন, তারা কিন্তু অবশ্যই, আমার কিন্তু কাউন্সেলিং চলছে। আর ছাত্র ছাত্রীদের আমি একটি লাইভ কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি, আমার চেম্বার থেকে তোমরা কিন্তু কালেকশন করে নিয়ে যাবে লাইভ কুষ্টি। কি বলছো? কালসর্প তো, পূর্ণ কালসর্প আছে, পূর্ণ মাত্রায় কালসর্প, খুব ক্ষতি করবে। আর যেহেতু চন্দ্রযুক্ত রাহু, তো এটা হচ্ছে গ্রহণ দোষ। চন্দ্রযুক্ত রাহু থাকলে ভীষণ পরিমাণে গ্রহণ দোষ তৈরি করে মনের। গ্রহণ যেমন চন্দ্রে যখন গ্রহণ হয় না, তখন কি হয়, চাঁদের আলোটা ম্লান হয়ে যায়, ঢেকে যায়। তাহলে এখানে চাঁদ কিন্তু ভালো জায়গায় নেই, রাহু দ্বারা পীড়িত, যার ফলে মনের অস্থিরতা বাড়াবে, মনের টেনশন বাড়াবে, হতাশা বাড়াবে, জায়গায় পৌঁছতে দেবে না। এই জায়গাগুলোকে কারেকশন করা দরকার আছে, ঠিক আছে? কি বলছো? না শুধু টোটকা না, গ্লাস চেম্বারে আসতে হবে। অনেকে ভাবছে যে টোটকা, টোটকা হচ্ছে প্রাথমিক, অর্থাৎ ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসা। না ফার্স্ট এড বক্স আছে না, যে কেটে গেলে একটু লাল ওষুধ দিয়ে দাও, একটু ডেটল বা স্যাভলন দিয়ে পরিষ্কার করে দাও, দিয়ে একটা টেট ব্যাগ দিয়ে দাও, একটা একটা ব্যান্ডেড লাগিয়ে দাও, এই ফার্স্ট এড হচ্ছে এটা টোটকা। কিন্তু যখন আমাকে সমস্যাটা গভীরে যাবে, তখন শুধু টোটকায়, টোটকা তো করতেই হবে, পুজো পাঠ করতেই হবে, তার সাথে সাথে গ্রহ সংস্কার করা দরকার আছে, গ্রহ প্রতিকার করা দরকার আছে, নচেত ভালো দেখছি না, বলো। ঠিক আছে, ওকে, তাহলে জিনিস বুঝতে হবে, কারণ শুধু টোটকা কখন কাজ করবে, টোটকা হচ্ছে ফার্স্ট এইড। এই যে আমি অনুষ্ঠান করছি, এখন সবাই দুটো ফোন নিয়ে কনস্ট্যান্ট চেষ্টা করছে, জানবো জানবো জেনে। আমি বলছি যারা যারা সিরিয়াস তারা আসুন, যারা মনে করছেন সত্যি আমাদের সমস্যাটা আছে, আমার সমস্যার থেকে বেরোতে হবে, ওই যাই না, এটা জানি না, উনি বসেছেন, আমি উঠে গেলাম, আরেকজন আছে, জানি না। জেনে আবার বলছি, কিচ্ছু হবে না, বেকার, আপনারা সময় নষ্ট করছেন, তাতে কাজে মন দিন। কিন্তু যদি আপনারা সচেতন হন যে হ্যাঁ দেখি তো আমার ছেলেটার সত্যি তো নাম্বার হচ্ছে না, উনি বলছেন সত্যি তো সে জায়গাটা করতে পারছে না, কি করলে হবে, কি করলে সে এগিয়ে যাবে, সেটা দেখি। হ্যালো, কি আছে, দেখে নি। হ্যাঁ নমস্কার স্যার, আমি অভিষেক দাস বলছি। হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ স্যার দুর্গাপুর থেকে। দুর্গাপুর, দুর্গাপুরে আমি বসে আছি হোটেল রিলায়েন্স ভিরিঙ্গি মোড়, তুমি জানো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রাম দেখি স্যার, খুব ভালো লাগে। বলো জন্ম তারিখটা বলো। হ্যাঁ স্যার, 26 ফেব্রুয়ারি 1994। সময় দুপুর 3:31 PM বহরমপুর মুর্শিদাবাদ। এটা কি তোমার সম্পর্কে জানছো? হ্যাঁ স্যার, আমার সম্বন্ধে স্যার। দেখো অভিষেক, তোমার জন্ম বার হলো শুক্রবার, শনিবার স্যার,
হ্যাঁ সরি, শনিবার শনিবার শনিবার। সিংহ রাশি কর্কট লগ্ন, ঠিক আছে, হ্যাঁ স্যার। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, সুকর্মণ যোগে জন্ম। বর্তমানে তোমার কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন আছে, তাই তো? কর্মজীবন। তা এখনো আমি যা দেখছি, তুমি এখনো কর্মজগতে সেইভাবে প্রবেশ করতে পারোনি। তুমি যেভাবে চেষ্টা, কারণ কর্ম মান যশ প্রতিপত্তি দশম ভাব, যদি লাগ্নিক 10th 6th এর কানেকশন হয় আমার, তাহলে চাকরি হবে। যদি মঙ্গল বলবান হয়ে বা তুঙ্গস্থ হয়ে রবি দ্বারা দৃষ্ট হয়, কিংবা নবগ্রহ সরি নবম পতি দ্বারা দৃষ্ট হয়, আমার চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। চাকরি করে আমি সংসার জীবন যাপন করতে পারবো, বুঝতে হবে, জ্যোতিষ এত সহজ নয়। তাহলে তুমি এখনো পর্যন্ত তোমার দশম ভাব অতীব মাত্রায় পীড়িত, বুঝতে তুমি বুঝতে পেরেছ? কারণ তোমার দশম ভাবে যে মঙ্গল, সেই মঙ্গল সপ্তমে বসে আছে ঠিকই, কিন্তু মঙ্গলের সাথে সাথে একটা কথা বলি, শনি হচ্ছে কর্মের কারকগ্রহ, শনি রবির বীজ যোগ, এটা কিন্তু ভালো দেখছি না। আর একটা হচ্ছে বৃহস্পতি চন্দ্রের, বৃহস্পতি রাহুর গুরু চণ্ডাল দোষ, বৃহস্পতি রাহুর এই গুরু চণ্ডাল দোষ কিন্তু আমি দেখতে পাচ্ছি পূর্ণ মাত্রায়। এই জায়গায় যতক্ষণ তুমি না কারেকশন করবে, তুমি জীবনের ধাপে ধাপে কর্মে উন্নত, কর্ম হবে তোমার, আবার বললাম কর্মে হবে, কিন্তু কর্ম থেকে তোমার যে সুফল, যে সুফসল তুমি তুলবে, সেটা কিন্তু পারবে না। একটা কোশ্চেন করতে পারি? বলো বলো। হ্যাঁ স্যার, বলছি আমাকে, মানে আমি, আপনি যেটা বললেন একদম কারেক্ট স্যার, আমি মানে একজনকে দেখিয়েছিলাম তো মাঙ্গলিক বলেছিল, আমি কি স্যার মাঙ্গলিক, এটা আমি জানি না। ওই যে বললাম আনারি, কিছু লোক দেখবে আলু বিক্রি করছে, পটল বিক্রি করতো, রেডিমেড দোকানে কাজ করতো, হঠাৎ করে সে টিভিতে বসে জ্যোতিষ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে বংশম পরম্পরায় জ্যোতিষ, আমাদের রক্তের মধ্যে বইছে। আমার মাকে তুমি, আমার মাকে এখনো যদি তুমি একটা চার্ট ফেলে দাও, তিনি সমস্ত বিশ্লেষণ করে দেবে, এটা আমার মুখের কথা না, পরীক্ষা করে দেখবে। তাহলে এই যে যারা যারা বলছে, তাদের জ্যোতিষ সম্পর্কে সম্যক ধারণা নেই, না আছে জ্ঞান না আছে গম্যি, এসে পড়ছে ভাবছে আমি মানুষকে প্রলোভিত করব। দেখো তোমার মাঙ্গলিক দোষ নেই, তোমাকে জোর করে বলছে মাঙ্গলিক দোষ, নিশ্চয়ই হাত দেখে বলেছে। এটাই হয়েছে, সেদিনকে এক বাবাজি, তান্ত্রিক বাবাজি, তিনি জ্যোতিষের ধার ধারেন না, হাত দেখলে একটা মেয়ের বলো, এ তুই তো মাঙ্গলিক, তো তো বাবা বিয়ে ঠিকবে না, অথচ আমি চার্ট দেখে দেখলাম তার চেয়ে মাঙ্গলিক নয়। এই যে এরকম হচ্ছে, তোমার মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল তোমার কি এখানে অশুভ, যতটা কর্মপতি মঙ্গল ফল লাভে বাধা দিচ্ছে, বুঝতে পেরেছো? তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, যার মধ্যে সম্যক জ্ঞান আছে, শিক্ষার আলোয় জ্যোতিষটাকে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে কনসাল্ট করো। আমি বলছি ভালো হবে, ওই আনারি গেলে, ওই আলু বিক্রি করা পটল বিক্রি করার কাছে গেলে কি হবে জানো, ওই রকমই বলবে আন্তাবি নাঙ্গলিক, বাস্তবটা জ্যোতিষ। কারণ আমি যে কুষ্টি করি, এটা আমার মস্তিষ্ক প্রসূত, অনেক কাঠ খড় পুড়িয়ে তবে একটা কুষ্টিকে তৈরি করতে হয়, আমার এত সহজ নয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, তুই কি করছো এখন বর্তমানে? হ্যাঁ স্যার, আমি বর্তমানে মানে একটা কথা জানি, এমবিবিএস করেছি তো, শিক্ষকতা চাকরির জন্য চেষ্টা করছি, তো ওটা কি হবে? হ্যাঁ হবে হবে হবে, এই বাধাটা তুমি কাটা, দশম ভাবকে স্ট্রং করো, দশম ভাবকে স্ট্রং করো। আর এইদিকে হচ্ছে তোমার এই যে কথাটা বললাম গুরু চণ্ডাল দোষ, এটা করো, তোমার শিক্ষকতা তোমার দরজায় করা নাড়ছে, সাফল্য তোমার দরজায় করা নাড়ছে, আমি বললাম মিলিয়ে নেবে একটা কথা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে জ্যোতিষ করলে হয় না, আমি কিচ্ছু জানলাম না, আমি অন্য পেশায় পারলাম না, এটা জ্যোতিষ করতে বসে গেলাম একটা ড্রেস পরে, না এটার মধ্যে দরকার জ্ঞান, এটা কিন্তু অনেক বড় শাস্ত্র, এটা আলু বিক্রি করা পটল বিক্রি করার মতো নয় যে ভাড়া করে নায়ক গায়ক নিয়ে এসে দেখালাম আর মানুষ ভাবলো এই গায়ক নায়ক বোধহয় এনার কাছে গিয়ে বিরাট উন্নতি করেছে, যেটা আপনারা ভুল পথে চালিত হন, আপনারা সেই ভাবেন যে এই গায়ক নায়করা হতে এনার কাছে, অথচ তার তার কাছে কোনো দেখায়নি, ভাড়া করে এনেছে, এনে ছবিটা তুলেছে। তাহলে এইভাবে মানুষ কাজিয়ে কি হচ্ছে, এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে যাচ্ছে, আর এই ভণ্ড বাবারাই মানুষেরকে কিন্তু ঠিক ভুল পথে চালিত করছে। দেখুন আমি কোনো নায়ক গায়ক কিছু দেখাই না, দেখুন একটা সিম্পল একটা পাঞ্জাবি পরে বসি, চারটে মালা নেই, দেখবেন না যে বিরাট যে তন্ত্রের জন্য একদম কাপড়ের বাহার,
লাল নীল কালো কোনো বস্ত্রই বাদ দিচ্ছে না, বস্ত্রের বাহার দাউ দাউ করে আগুন আর কাঠ জ্বলছে দেখছেন, ভাবছেন সব ঘুরে আছে। আর সবাই বলছে ইন্টারভিউ দিচ্ছে বাবার কাছে এসে খুব ভালো কাজ হয়েছে। আরে বাস্তব জ্যোতিষ নেই সেখানে কাজ হয়ে গেল, সে ভগবান নাকি? সে ভগবান কখনো নয়। হ্যাঁ কি আছে দেখেনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, কোথা থেকে বলছো? কোথা থেকে বুঝতে পারছি না, শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল থেকে আমার বহু ভক্ত আছে। বলো কার সম্পর্কে জানবে? কার আচ্ছা, ছেলের নাম? জন্ম তারিখ? 17 জুন 1996। সময়? 4:45 বিকেল। জন্মস্থান? মালদা। মালদা। ওর জন্মবার কি সোমবার? সোমবার, হ্যাঁ। আগে বলো আমার যে নাম সংকীর্তনের মন্ত্র সেটা কি? দেখি তুমি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো কিনা, দেখি। সেটা একটা অভিযোগ থাকে কেন জানো মা, আজকে এই অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ অনুষ্ঠানটার দিকে তাকিয়ে থাকে, কারণ অনুষ্ঠান থেকে কিছু পাচ্ছে। আজকে আমরা বিগত বছর ধরে মায়ের সাধনা করে চলেছি, লক্ষ লক্ষ মানুষ উপকৃত। আমি বলি দু চার জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, কারণ এখানে কোনো রং চঙে কিছু জিনিস পাবে না, যেটা পাবে বাস্তব। এখানে না পাবে শেখানো ইন্টারভিউ, না পাবে ভাড়া করা নায়ক গায়ক এনে প্রচার, কিচ্ছু নয়, যেটা হবে বাস্তব, জ্যোতিষতন্ত্রের সম্পূর্ণ মুখোমুখি একটা অনুষ্ঠান। তা ছেলের মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম, নরগণ, তাই তো? আচ্ছা ছেলে কি পড়াশুনো করেছে? কিন্তু এখনো পর্যন্ত আমি যা দেখছি সেইভাবে কিন্তু দাঁড়াতে পারিনি। হ্যাঁ পারিনি, এর কারণ কি? শোনো, আমরা জানি 11th হাউস অর্থাৎ একাদশ ভাব থেকে আমরা বিচার করি সাফল্য, এর একাদশ ভাব পূর্ণ মাত্রায় খারাপ হয়ে রয়েছে। যারা একাদশ ভাব খারাপ সে জীবনে কোনোদিন প্রতিষ্ঠা পাবে না। প্রতিষ্ঠা পেতে গেলে আর একাদশে রাহু, আমি দেখেছি রাহু যে জায়গা থাকে সে জায়গাটাকে গর্ত করে দেয়, রাহুর একটা ধর্ম। তাহলে এর এখানে সেই একাদশ জায়গাটাকে রাহু গর্ত করে দিয়েছে, আর এই গর্ত করার জন্য ও জীবনে প্রতিষ্ঠা লাভে বাধা। দেখো বিদ্যায় কিন্তু যথাপযুক্ত সাফল্য পায়নি, পাশ করে গেছে। আবার বলছি আজকের ডেটে দাঁড়িয়ে মামুলি সাধারণ পাশের কোনো মূল্য নেই। আমার কথাটা যতদূর পৌঁছচ্ছে মানুষের কানে, আজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মানুষ এই কথাটা কিন্তু উপলব্ধি করছে, আজ সাধারণ মানের পাশের দাম নেই। তাহলে আমাকে সেই জায়গা থেকে নিজেকে যদি প্রতিষ্ঠা পেতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, আমাকে সঠিক প্ল্যাটফর্মে পৌঁছতে হবে, সঠিক মঞ্চে যেতে হবে। আর মঞ্চে যেতে গেলে আমার গ্রহ নক্ষত্র আমার সাপোর্টে আছে কিনা, এর দেখো কোন কোন গ্রহ। এর হচ্ছে প্রথম হচ্ছে সাধু সর্পদোষ, প্রথম। তারপরে কি রয়েছে? কাল সর্পদোষ, যদিও এটা আংশিক, অর্থাৎ বৃহস্পতি ভঙ্গ কাল সর্প, বৃহস্পতি কাল সর্পটাকে ভেঙে দিয়েছে। আর কি পাচ্ছি? ছন্ন ছাড়া যোগ। এই যোগগুলো যতক্ষণ চাটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত উৎপীড়ন করবে, ততক্ষণ পর্যন্ত কে সঠিকভাবে জীবন চালাতে দেবে না। এটা নিয়ম, এটাই নিয়ম। তাহলে আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে, আর বেরোতে গেলে সঠিক জ্যোতিষীর পরামর্শ নাও, ওর একটা লাইভ কুষ্টি করাও। আছে লাইভ কুষ্টি সারা জীবনে? আচ্ছা, আর এই জায়গাগুলোকে ঠিক করে দেখিয়েছিলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে?
তবে একবার এইগুলোকে আমি বলবো, যদি আমার কথা মনে হয় তাহলে এই জায়গাটাকে তুমি একবার একটুখানি দেখার চেষ্টা করো, ফেলে রেখো না। যারা যারা ফেলে রাখছে তারা শেষ মুহূর্তে আমার কাছে আসছে, তখন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আর কিছু করা যাচ্ছে না। তাহলে আমাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত একটা মানুষের জীবনে দুর্ভাগ্যের অন্ধকারকে দূর করতে সমর্থ হয় আর সৌভাগ্য লাভ করতে সৌভাগ্যের সূচনা দেয়। আমার উদ্দেশ্য হচ্ছে দুর্ভাগ্যকে দূর করা। তাহলে সঠিক গ্রহ বিচার করলে দুর্ভাগ্য দূর হয়, ঠিক আছে? আচ্ছা কি জানবে বলো আর? পাবে, তার জন্য চার্টটাকে আগে ঠিক করতে হবে। এই চার্টের মধ্যে যে খামতিগুলো আছে, ফাঁক ফোকর আছে, বুঝতে পেরেছো? ধরো যাদের যাদের ঘরে দেখবে বেড়ার ঘর, তাদের দেখবে শীতকালে ফাঁক ফোকর দিয়ে কি হয়, হাওয়া আসে, তাই না? ঠান্ডা হাওয়া, সেগুলো তারা কি করে, তারা ওই জায়গাগুলো আটকে দেয়। ঠিক এর ক্ষেত্রেও চার্টের মধ্যে কিছু ফাঁক ফোকর আছে যেটা চাকরি পেতে বাধা সৃষ্টি করবে, সেই জায়গাটাকে তুমি একটুখানি সরিয়ে দাও। দেখো ওর জীবনে, আমি বলছি গোপাল শাস্ত্রী, ওর জীবনে দাঁড়ায় কি দাঁড়ায় না, দেখো প্রতিষ্ঠা পায় কি পায় না, আমার কথা বেদ বাক্য, কারণ আমি আমার নিজের প্রেডিকশনের উপর দায়িত্ব নিয়ে বলছি। যদি তুমি দু জায়গায় দেখিয়েও থাকো, নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো হেজিটেট করবে না। তোমার যদি হতেই পারে সেখানে হয়নি, কার দ্বারা কিভাবে কি কাজ হতে পারে কেউ জানে না, ঠিক আছে? সুতরাং তুমি ভাবলে আবার জেনে রেখে দিই, কখনো করবে না। তোমার যাকে ভালো লাগে সেখানে জায়গাটাকে একটুখানি কারেকশন করাও। আমি আবার বলছি, এর যে জায়গাগুলো রয়েছে, যদি জীবনে প্রতিষ্ঠা পেতে হয়, জীবনে যদি উন্নতির জায়গা নিয়ে যেতে হয়, উন্নতির শিখরে যায়, তাহলে অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? ভালো থেকো। তাহলে আমাকে বুঝতে হবে, কারণ কারণ আমার কাছে যারা আসছে কর্মহীনতায় যোগ, অর্থাৎ আপনার চার্টের মধ্যেই রয়েছে নির্ধনী যোগের শিকার। বয়স এখন 65-70-এর দোরগোড়ায়, আপনি নির্ধনী যোগে, সে বাবা অর্থাৎ সন্তান বলছে, ছেলে মেয়ে স্ত্রী, যে তুমি বাবা সারা জীবন কি করলে, কি করলে, তো আপনি তো নির্ধনী যোগে শিকার, রোজগার করেও কিছু করতে পারলেন না, ওই খেয়ে পড়ে জীবনটা কাটিয়ে দিলেন, বৃদ্ধ বয়সে এসে ছেলে দোষারোপ করছে, স্ত্রী দোষারোপ করছে। সেদিনকে এসে একজন আমার চেম্বারের সামনে বলছে, শাস্ত্রীজি জীবনে যা পয়সা পেয়েছিল আপনি বললে বিশ্বাস করবেন না, স্ত্রী বলছে, তার স্বামী পাশে বসা, বলে আজকে আমরা রাজার হালে থাকতাম, কিন্তু আজ সংসার চালাতে গেলে আমাকে চিন্তা করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপে, কিচ্ছু রাখতে পারিনি। আজকে যদি অসুখ হয় 1 লাখ টাকা বার করতে গেলে চিন্তা করতে হবে। তাহলে বৃদ্ধ বয়সে নির্ধনী যোগের শিকার আপনার চার্টের মধ্যে রয়েছে, ছেলে দোষারোপ করছে, মেয়ে দোষারোপ করছে, স্ত্রী ব্লেম দিচ্ছে, কেন? দশম ভাব পীড়িত, 12th এবং সেকেন্ড হাউস প্রচন্ড পরিমাণে পীড়িত, এত বিচার সহজ নয়। অনেকে আমার প্রোগ্রাম দেখছে আর ভাবছে একটু জেনে নি জেনে নি, আরে জানলে শুধু হবে না, আরো মার প্যাচ আছে হিসেবের। আমরা তো ওভারঅল ওপর ওপর বলছি, নবতারা চক্র বিচার কোথায়, এইটুকু সময় করা যাবে? দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিচার করা যাবে? যাবে না। তাহলে আমাকে গভীরে প্রবেশ করতে হবে, এই গভীরতা অনুযায়ী ফলাদেশ হয়, জেনে রাখুন। আপনারা ভাবছেন, অনেকেই ফোন করছে এখন এই অনলাইনে এসছি বলে, একটু জানি জানি করে সব চেষ্টা করছে, নেভার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। আমি বলছি কেন হবে না বলুন তো, গভীরে গিয়ে বিচার, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারটা দরকার, সেই জন্য চেম্বারে আসা দরকার আছে। আমি বলছি চেম্বারে আসা দরকার আছে, যদি আরো, কারণ আরো যদি শুনতে হয়, কারণ এর আমি তো ওভারঅল গ্রহের কানেকশন দেখলাম, নক্ষত্র বিচার করতে পারলাম কই, পারবো কোথায়, সময় কোথায়, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিচার কোথায় করতে পারবো, কিভাবে পারবো নবতারা চক্র, সময় হবে না, কারণ টাইমটা খুব লিমিটেড। আর ফোনে কনস্ট্যান্ট ফোন আসতে চেষ্টা করছে, যিনি ফোন অপারেটর তিনি বলছে, শাস্ত্রীজি আপনার কনস্ট্যান্ট ফোন আসছে, কারণ টিআরপি ভীষণ বেশি,
ঠিক আছে, সে প্রসঙ্গে তো বলছি, চলে আসি কোন কোন চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন। দক্ষিণ কলকাতার দুটো চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, প্রত্যেক মঙ্গলবার বিকেল 5:30 থেকে রাত 9টা। বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার 5টা থেকে রাত 8টা। বুধবার হাওড়া ময়দান জাগৃতি, কখন? এখানে পাচ্ছেন দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। আর দুটো বুধবার কোথায়? আপনারা পাচ্ছেন শেওড়া পুলিশ স্টেশন কাছে ভাগ্য দিশা অল্টারনেটিভ 12টা থেকে 3টে। শুক্রবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট লালকুঠি সৌভাগ্যচক্র, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা নর্থ গেটের ঠিক পাশে ইচ্ছাময়ী কালী বাড়ি, এখানে প্রতিদিন 10টা থেকে আপনারা 1টা 12টা অবধি পাচ্ছেন। বিশেষ বিশেষ তিথি যোগে এখানে বিশেষ বিশেষ পূজা, নিত্য হয় দশমহা, মা দশমহাবিদ্যার পুজো, মঙ্গলবার হয় মা সংকটমোচন হনুমানজির পুজো, মা মঙ্গল চণ্ডিকার পুজো, শনিবার মা বিপত্তারিণী, এবং নিত্য প্রতিদিন দশমহাবিদ্যা। এছাড়া পূর্ণিমা তিথিতে বিশেষ যেহেতু এখানে দশমহাবিদ্যা দশম বিদ্যা মহালক্ষ্মী প্রতিষ্ঠিতা আছেন এবং মহালক্ষ্মীর পুজো হয়। জীবনে যদি কঠিন পরিস্থিতি হয়, যেখান থেকে পরিত্রাণের কোনো উপায় পাচ্ছেন না, কোনো পথ পাচ্ছেন না, বেরোতে পারছেন না, তাহলে একবার হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নির্দ্বিধায় আসুন, নিঃসংকোচে আসুন, দেখুন গোপাল শাস্ত্রী কি দিতে পারে। অনেক গেছেন তো, অনেক বাবাজির কাছে গেছেন, পোশাক বাহার ইন্টারভিউ দেখে ঘুরে আসছেন, চাপড় দিচ্ছে পিঠে, চাপড় দিচ্ছে পঙ্গু ভালো হয়ে ভারী চলে যাচ্ছে, যেটা বামদেব দেখছেন তো, আপনারা সেখানে গিয়ে ঠকছেন, আপনারা সেখানে গিয়ে ঠকছেন, বুঝছেন যেটা হয় না, আপনি বুঝছেন যেটা হয় না, তবু আপনারা সেখানে যাচ্ছেন, এই হচ্ছে মানুষের মোহ, অন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বাস থাকা ভালো, আমি বলবো বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাসে যাবেন না। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলো, ছেলের নাম বলো। ছেলের নাম উৎসব সাহা। আচ্ছা, আমার নাম সংকীর্তনের মন্ত্রটা বলো মা। জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম। বাহ, মুখস্থ তোমার দেখছি একদম। তুমি তাহলে আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ দেখি, নিয়মিত বলবো না, মানে মাঝে মাঝে দেখি, যখন টিভি চালিয়ে যখন ঘুরাই। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমার একজন ভক্ত তাই তো? বলো ছেলের নাম। ছেলের নাম উৎসব সাহা। হ্যাঁ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ? জন্ম তারিখ হচ্ছে 26 আগস্ট 2004, আর রাত্রিবেলা 1:32 জন্ম, মানে বুধবার দিন রাত্রিবেলা 1:32 জন্ম, আমরা ওটা বৃহস্পতিবার। আচ্ছা, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা এই লাইনটা নিতে পারছি না, কারণ সংযোগটা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, বৃহ জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, এর ধনু রাশি যেটা ডেটা অনুযায়ী পাচ্ছি, ধনু রাশি মিথুন লগ্ন মূলা নক্ষত্র, এ তো পড়াশুনোর জায়গাটা ভালো দেখছি না, এর পড়াশুনো কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে কিন্তু বেশ ট্রাবল দেবে, সমস্যা দেবে, পড়াশুনোর জায়গাকে কিন্তু প্রচণ্ড স্ট্রং করতে হবে, কারণ পড়াশুনোর জায়গা বেশ খারাপ, কারণ চতুর্থ ভাব, আমি বারবার বললাম, যদি বুধ কোন আমাদের কনসিস্টেন্সি পাওয়ার দেয়, নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে, আমরা কোনটা করব, আমাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক দিশা, সঠিক রাস্তা বুধ গ্রহ দেখায়। এবার বুধ গ্রহ যদি দুর্বল হয়, এটা করব না ওটা করব, সব সময় কনফিউশন, ডুয়াল রোল, এটা না ওটা, ওটা না সেটা, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব মানুষের জীবনকে কিন্তু হয়রানির মধ্যে নিয়ে যায়। তাহলে আমার প্রথম কাজ হলো দ্বিধাদ্বন্দ্ব মুক্ত হওয়া। যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে কেন পড়াশোনা হয় না, পড়াশোনা নিয়ে আমি বারবার বলি, ছাত্র ছাত্রীরা আমার চোখের মণি, কারণ আমার কিন্তু আগামী শিক্ষাবর্ষের জন্য কিন্তু এখন থেকেই পরীক্ষার ডেট পড়ে গেছে, কবে কি মাধ্যমিক, কবে উচ্চ মাধ্যমিক, তাহলে যা করার এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমি ফেলে রাখলে চলবে না। যারা ভাবছে ওই পাশ করে যাক না, ওই কোন আমাদের ঘরে আর কি হবে, না আমাদের ঘর তোমাদের ঘর বলে কিছু হয় না, ঘর যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার চিন্তাধারা ঠিক থাকে, তাহলে গোবরেও পদ্ম ফুল ফোটে।
আমি বলছি গোপাল শাস্ত্রী, আমাদের ঘর মানে যে কোনোকে পাশ উচ্চবাদী পাশ করে গেল সেকেন্ড ডিভিশন, আপনি বলেন বাহ, কিচ্ছু দাম নেই, কিছু করতে পারবে না যা দিন আসছে আগামী 10 বছর পর। যে হারে প্রতিযোগিতা বাড়ছে এখন থেকে ছেলে মেয়েরা প্রতি বছরই কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, ছয় 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 দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে দেখছেন, অথচ কর্মের স্কোপ কমছে, কর্মের কিন্তু ধারা কমে আসছে, জায়গাটা স্যাচুরেশন হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সেই জায়গাটায় পৌঁছতে গেলে আমাকে লক্ষ্য বড় রেখে এখন থেকে এগোতে হবে, মা বাবাদের উদ্দেশ্যে বলছি। আপনারা ভাবছেন ওই চলুক, যেভাবে চললেই হলো, পাস তো করে গেছে আমার ছেলে কি আমার মেয়ে, এটা ভাববেন না। সাময়িক পাশের কোনো মূল্য নেই। হ্যাঁ কি আছে বলছি, আমি আসছি, আমি আব্বা বলো কি আছে, কি আছে? হ্যালো, হ্যাঁ কতদিন ধরে দেখছো অনুষ্ঠান? বলছি অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আচ্ছা তোমার, হ্যাঁ বলো, তুমি টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে, টিভির ভলিউমটাকে মিউট করো, একটা ফিডব্যাক পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বলো, তোমার জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 29 জুলাই। হ্যাঁ 29 জুলাই 1968। তোমার কন্যা রাশি কুম্ভ লগ্ন, এই শেষ 3 বছর ধরে তোমার জীবনে কিন্তু নানা সমস্যা গেল। দেখো লাস্ট 3 বছর 2015 সাল থেকে আজ 2019, দেখো ভালো করে, বর্তমানে আর্থিক অনটনে ভুগছো, বর্তমানে যার জন্য করছো সেখান থেকেই ধাক্কা খাচ্ছ, হোঁচট খাচ্ছ, নিজের লোক থেকে তোমার ক্ষতি হচ্ছে, বুঝতে পারলে? তোমার বাবা আছেন? বাবা নেই। আচ্ছা বাবা কিন্তু এখানে যা পাচ্ছে সৎ ব্যক্তি ছিল, এবং তোমাদের অনেক জমি জমা অনেকে কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, আমি কি কিছু ভুল বলছি? না না। আচ্ছা বর্তমানে কি করছো তুমি বাবা? আমি এখন বাড়িতে বসে আছি। বইতে বললাম প্রচন্ড চূড়ান্ত আর্থিক টানাটানি, আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলছে, কোন দিক থেকে তুমি পথ পাচ্ছ না, বুঝলে? কোন দিক থেকে তুমি পথ পাচ্ছ না, সব দিক থেকে তোমার পথ যেন রুদ্ধ হয়ে যাচ্ছে, বুঝলে? এর কারণ হলো শনির ধাইয়া চলছে, ধাইয়া যাদের যাদের চলছে, দেখুন আছেড়ে পড়া সমুদ্রের ঢেউ, পুরীর সমুদ্রে যদি দেখে থাকে দেখবেন পারে গিয়ে সমুদ্রের ঢেউটা ভেঙে এসে আছড়ে পড়ছে। তাহলে মানুষের জীবনে হতাশা, নিরাশা, বাধা, বিঘ্ন, এই আছড়ে পড়া ঢেউর মতো জীবনের ধারে এসে পড়ে শনি দাইয়া চলাকালীন। আর শনি যদি কোনোভাবে মেষ আর সিংহে থাকে তাহলে কোনো কথাই নেই, তাহলে শনির ধাইয়া যে কি জিনিস তা রন্ধে রন্ধে বুঝিয়ে দিয়ে যায়, যাদের চলছে তারা উপলব্ধি করছে বেশি করে ভাবছে, কিন্তু আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এতে পরিত্রাণের উপায় আছে, এই পরিত্রাণের রাস্তা আছে, আমরা কিভাবে এতে পরিত্রাণ পেতে পারি। প্রথম হচ্ছে শনির আরাধ্য দেবী হলো দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা মহাকালী, এই দক্ষিণাকালীর পূজন মনন স্মরণে কিন্তু শনিদেব তুষ্ট হন, অর্থাৎ মায়ের প্রচন্ড দুর্দণ্ড প্রতাপ দেখে স্বয়ং যম দক্ষিণ দিকে পলায়ন করেছিল
এবং মার হাতে রয়েছে বড়া ভয় এবং অভয় মুদ্রা, যে আমি আছি তোর ভয় কি। তাই বলি করাল বদনং ঘোরং মুক্ত কেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যং মুন্ডমালা বিভূষিতাং সদ্যচ্ছিন্ন শিরখর্গ বামার্ধ করমুজম অভয়ং বরদাচৈব দক্ষিণার্ধ পানিকাম মহামেঘং প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরি কণ্ঠাবশক্ত মুন্ডালিগল রুধির চর্চিতাম কণবতং শতানিত সব যুগ্ম ভয়ানকম ঘোর দংষ্টাকর পিনত পাধরম ওং ক্রিং শ্রীম দক্ষিণাত্মং কালিকাই নম। অমাবস্যা তিথিতে যদি পারো নিরামিষ ভক্ষণ করবে, পাঁচটা ফল ধূপকাঠি মোমবাতি সন্দেশ দিয়ে মাকে একটু পুজো দেবে, এবং যদি মা ভবতারিণী মা দক্ষিণাকালী কোনো মন্দির থাকে সেখানে জবা ফুলের মালা পুড়িয়ে আসবে শনিবার করে। দেখো তুমি ভালো থাকো কিনা, আজকে তোমার যে দিন আগামী দিন তোমার ভালো হয় কি হয় না। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, মিলিয়ে নেবে আমার কথা। কারণ আজকে পশ্চিমবাংলার ঘরে ঘরে কেন মানুষ আমাকে এত ভালোবাসে, এত কেন স্নেহ করে। আজকে কেউ আমাদের প্রিয়জন যাদের চাকরি নেই, কর্ম নেই, ব্যবসা খারাপ হয়ে গেছিল, সেখান থেকে তাদের ঘরে আজকে হাসি ফুটেছে, একেবারে তলানিতে ঠেকে গিয়েছিল, তার আজকে সেই জায়গাটায় উঠে দাঁড়িয়েছে। এমনও দেখেছি মেয়ের বিয়ে দিয়েছে, 3 মাসও টিকতে পারছে না, বাপের বাড়ি চলে এসছে, সেই মেয়েকে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে গিয়ে আবার তন্ত্র ক্রিয়া দ্বারা, এবং সেখানে গিয়ে তারা ঘর করছে, স্বামী স্ত্রী এক জায়গায় বসবাস করছে এবং শ্বশুর শাশুড়ি নিয়ে এক টেবিলে খাচ্ছে। সাংসারিক জ্বালাকে নির্মূল করতে পেরেছি। আমি বলি না দু চার জায়গা ঘুরে আসুন, কারণ এখানে যেটা পাবেন জেনুইন, এখানে কোনো ভরং পাবেন না, এখানে কোনো জেনুইন জিনিস কিন্তু এখান থেকে আপনি পাবেন, কোনো ভাড়া করা নায়ক গায়কের এখানে খেলা নয়, এটা টোটালটাই জ্যোতিষের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে। তা তোমার এখানে এই যেটা বললাম এটা করো, তুমি ভালো থেকো। আর একটা কথা বলি, তোমার বাস্তু কিন্তু ভালো নেই। তোমার বাস্তু বলি ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ ভীষণ খারাপ, এবং শোবার ঘরে তোমার কোনো আয়না আছে দেখো তো, শোবার ঘর বেডরুমে তুমি যেখানে শোও ঘুমাও রাত্রিরে সেখানে কোনো আয়না আছে কিনা দেখো। আয়না নেই, আগে ছিল, আগে ছিল, ওটাকে সরিয়েছো বলে অনেকটা রক্ষে, বুঝতে পেরেছো? বেডরুমে আয়না আমাদের দুর্ভাগ্য ডেকে আনে। আর ঘরের মধ্যে কোনো ক্রন্দনরত কোনো মহিলা, কোনো শিশুর ক্রন্দনরত ছবি রাখবে না, কোনো যুদ্ধের ছবি, সৈনিকের ছবিগুলো রাখবে না, এগুলো দুর্ভাগ্য ডেকে আনে। আর কি, ঘরে একাধিক দেবদেবী, অনেকে কি করি আমরা, একটা গণেশের ছোট মূর্তি আছে, কি একটা শিবলিঙ্গ প্রতিদিন স্নান করাই, কেউ হয়তো হরিদ্বার বেড়াতে গেল সেখান থেকে একটা আবার শিবলিঙ্গ কিনে আনলো, হ্যাঁ কিনে আনতেই পারেন, কিন্তু সেটাকে প্রতিষ্ঠা করবেন না, আলাদা রাখুন। একাধিক দেবদেবী জীবনে দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে, আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি, তবে বলতে পারছি, ঠিক আছে। তোমার বাস্তুটাকেও ঠিক করা প্রয়োজন আছে। আর একটা জিনিস, তোমার বাস্তুতে একটা নাগ নাগিনী ছিল, কোনোভাবে নাগ কিংবা নাগিনী কেউ হয়তো ধরে নিয়ে গেছে সাপুড়ে ওই ওর জোড়ার মধ্যে কেউ, বা মারা গেছে তার যে সেই নাক, কারণ বাস্তু নাক যদি কোনোভাবে অভিশাপ দৃষ্ট দেয়, অভিশপ্ত করে দেয় বাস্তুকে, সেই বাস্তু তোমার কখনো আর্থিক শ্রীবৃদ্ধি দেবে না, সুখ দেবে না, শান্তি দেবে না, সমৃদ্ধি দেবে না, শুধু জীবনের অশান্তির টানা পড়েনে তুমি কিন্তু শেষ হয়ে যাবে, যেটা তোমার চলছে, মিলিয়ে নাও আমার কথা, হ্যাঁ কি না বলো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে, হতে হবে, কারণ আমি যা বলবো আমার নিজের ফল আদেশের উপর দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি জানি জ্যোতিষটা এক পৃষ্ঠা হলেও শিখেছি, জ্যোতিষটা আর আমাদের বংশের জ্যোতিষতন্ত্র, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, কারণ জানেন ব্রাহ্মণদের 11 বছর বয়সের উপনয়ন বলে আছে, কারণ ব্রহ্মচর্য পালন, সেখান থেকে কিন্তু আমাদের হাতে খড়ি। খুব ছোটবেলায় যখন আমি যখন ঘুরেছি বিভিন্ন পীঠস্থান, আমাকে শিখতে হয়েছে, তো
বিভিন্ন গুরুর কাছে গেছি, কারণ বিদ্যে কেউ, গুপ্ত বিদ্যা কেউ শেখাতে চায় না। এমনকি সে গুরুর সেবা করে 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 কিছুটা রপ্ত করেছি। যে কিছু বলো, হয়তো 3 দিন বসিয়ে রেখে যে কিচ্ছু বলেনি, সেবা করেছি 4 দিনের দিন, হয়তো সে আমাকে কিছুটা দিয়েছে। আজ এইভাবে কঠোর পরিশ্রম করে করে জায়গাটাকে এসেছি। কারণ আমাদের ব্রাহ্মণদের যেটা আছে উপনয়ন, অর্থাৎ 11 বছরে বয়সের মধ্যে ব্রহ্মচর্য, এটা আমার হয়েছিল ব্রহ্মচর্য পালন। কারণ এই, কারণ 4টে আমাদের জিনিস রয়েছে, কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে প্রথম ধাপ হল আমাদের সাধনা ব্রহ্মচর্য, অর্থাৎ ব্রহ্মকে অর্চনের জন্য যে সাধনা, সেখানে ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হওয়া। ব্রহ্ম জ্ঞান ব্রাহ্মণ কুলে জন্মালে হলো না, ব্রহ্ম জ্ঞান থাকা চাই। ব্রহ্ম জ্ঞান মানে ঈশ্বরের তত্ত্ব, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, ঈশ্বরের সঙ্গে সংযোগ বৃদ্ধির যে রাস্তা, তাই হলো ব্রহ্ম জ্ঞান। এত কঠিন সাধনা, এত সহজ নয়। তবে আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আজকে সেই জায়গাগুলো দিতে পেরেছি, তবে আজকে তার ব্যবসাটাকে ঠিক করতে পেরেছি। আজকে যার চাকরি চলে গেছিল, আবার পুনরায় তার চাকরির জায়গাটা ফিরিয়ে দিতে পেরেছি। কেন আজকে আমাকে, আজকে তারা স্নেহ করবে না, কেন ভালোবাসবে না, কেন আমার জন্য একটু ভাববে না বলুন তো? তার ঘরে যে উপকার সাধনটা হয়েছে, সে কতকালে সে বল শাস্ত্রীজি এরকম হয়েছে এটা, মানে ভাই ভাই প্রচন্ড ঝামেলা, বাবা তাকে সম্পত্তি লিখে দিয়ে গেছে, সে এসে বলছে যে আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। তা কেন দীক্ষাটা নেবে না বলুন তো? তার ঘরে যে অশান্তি সে ভোগ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, সে ঘুমোতে পারেনি, আজ তার ঘরে শান্তি ফিরে এসেছে, সে চাইবে না? সে চাইবে না? চাইতে হবে। হ্যাঁ, কি আছে দেখে নি, আর সময় নেই, তাই বলি আপনাদের বলি একটু সিরিয়াস হন, সচেতন হন। শুধু ভাগ্য গণনার জন্য আমার কাছে আসবেন না, আমি বারবার বলে দিই, বহু জ্যোতিষী আছে, আমার ছেলের ভাগ্য ওই ওকে যান। যদি মনে করুন যে তার গোড়া থেকে সমস্যাটা নির্মূল করব, যে গোপাল শাস্ত্রীকে দিয়ে সেই জায়গাটা দেখাবো, তবে যোগাযোগ করুন। আমি আছি, আমি আছি পিছনে সর্বদা, সদা সর্বদা আমার কিন্তু কর্মপন্থা, কর্মজীবন কাজ করে চলবে। আর এই কাজের সূত্র ধরে আমার আজকে দীর্ঘ 12 বছর মিডিয়াতে, এবং তার আগে আমার 12 বছর কিন্তু জ্যোতিষ চর্চা। এই 12 বছর ধরে কিন্তু আমি বিভিন্ন টিভি মিডিয়াতে কিন্তু, কারণ মিডিয়ার একটা অমোঘ শক্তি আছে, অমোঘ ক্ষমতা আছে, যার জন্য মানুষ আজকে আমাকে চিনতে পারছে, জানতে পারছে। এবং শুধু চেনা জানাটা জীবনে বড় নয়, যা পেয়েছি বহু পেয়েছি, উপকার সাধন হচ্ছে। এই যে উপকার সাধন, শুধু চেনা জানা তো সবাই চেনে জানে, কারণ আমি যার কাজ দায়িত্ব কাজ নিই, শুধু পকেটে পয়সাটা পুরে নিই না, তার দায়িত্বটাকেও নিই, সেই পরিবারটাকে বাঁচাবার জন্য আমার মানে কঠোর পরিশ্রম করি, করে চলি। এর মধ্যে কোনো আপনারা মিথ্যে ছলনা আশ্রয় কিছু পাবেন না, যারা জেনুইন সেটা। আমি 5টা লোক, আমি যদি ইন্টারভিউ দিতাম 5টা লোক দিয়ে, সবাই বলতো আরে গোপাল শাস্ত্রীর কাছে গিয়ে কাজ পেয়েছি, আমার লাগে না। কেন জানি, এই আমার যারা ভক্ত যারা ফোন করে তারাই আমার প্রচারক, তারাই প্রচার করছে একে অপর অপরকে। এইভাবে পথ চলতে চলতে দীর্ঘদিন আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনারা আমার এবার মোবাইল নাম্বারে ফোন করতে থাকুন, জেনে নিন কোন কোন চেম্বারে আমি পড়ছি। তবে মোবাইল নাম্বারটা বলি, 9874244916। এই নাম্বারটি হচ্ছে আপনার জীবন হয়তো ভাগ্যে বদল করে দিতে পারে, আপনার সৌভাগ্য ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, ভাগ্য খুলতে পারে, সৌভাগ্যের সূচনা করতে পারে, দুর্ভাগ্যকে আপনি জয় করতে পারবেন। আর সেই বলবো সেই মা কামাক্ষা দেবীর চরণে, ওং কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়ে কামানন্তে দেহে নিত্যং কামেশ্বরী নমস্তুতে।